সোমবার দুপুরে নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযানে একে একে বিচ্ছিন্ন করা হয় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ এর ফলে প্রতি মাসে অন্তত তিন কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে বলে দাবি তিতাস কর্তৃপক্ষের সেই সঙ্গে বাড়বে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ এতে উৎপাদনে স্বাভাবিক গতি পাবে স্থানীয় শিল্প ও কলকারখানাগুলো এদিকে যে সমস্ত শিল্প কারখানা আছে তাদের এই অবৈধ গ্যাস ব্যবহারের কারণে সেই শিল্প কারখানাগুলো রুগ্ন হয়ে গেছে অনেকগুলো শিল্প কারখানা অলরেডি বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে আমরা যদি এই অবৈধ ব্যবহার বন্ধ করতে পারি তখন শিল্প কারখানাগুলো জীবন ফিরে পাবে কিছুদিন পরপর বিচ্ছিন্ন করা হয় এমন অবৈধ সংযোগ তবে বেশ কয়েকটি চক্র নানা অপকৌশলে ফের সংযোগ নিয়ে বছরের পর বছর চালিয়ে আসছে কার্যক্রম কেন এবং কিভাবে অবৈধ সংযোগ স্থাপনকারীদের নিবৃত করা যায় না সেই প্রশ্নের মেলেনি উত্তর অবৈধ গ্যাস সংযোগ যেন নিতে না পারে সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো এবং পরবর্তীতে এই কার্যক্রমটা অব্যাহত থাকবে যদি কেউ কোনোভাবে অবৈধ গ্যাস সংযোগ তার নিজের বাড়িতে বা প্রতিষ্ঠানে স্থাপন করে তাহলে সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব তিতাস কর্তৃপক্ষ জানায় প্রায় এক যুগ ধরে মাধবদী থানার সীমান্ত এলাকায় অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ নেয় অসাধু একটি চক্র বিভিন্ন সময় এসব সংযোগ বন্ধ করা হলেও কাজ হয়নি তেমন এখন নরসিংদী